হ্যালো ফ্রেন্ডস, আমি লাবণী আক্তার। আজ আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম। যৌন শিক্ষা জীবনের জন্য শিক্ষা, লজ্জা না করে যৌন শিক্ষা অর্জন করুন, বিবাহিত পরবর্তী লাইফ উপভোগ করুন। প্রথমেই আপনাদের বলে নেই, এই টিপসটি অনেক কার্যকরী টিপস, এর কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই, পুরোটাই প্রাকৃতিক। এই টিপস বিবাহিত ভাইদের জন্য অনেক বেশি কাজ করবে। বন্ধুরা, ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখুন। আপনারা অনেকে অধিক সময় সহবাস করার জন্য বাজার থেকে নানা রকম ট্যাবলেট কিনে আনেন, যা অল্প সময়ের জন্য আনন্দ দিলেও পরে আপনাদের অনেক ক্ষতি করে থাকে। তাই নিজেকে ভালো রাখতে এগুলো পরিহার করুন আর প্রাকৃতিকভাবে নিজেকে স্ট্রং করুন। আপনাদের লাগবে খাঁটি মধু। মনে রাখবেন, যৌন বিষয়ক যে কোনো কাজে মধুর ব্যবহার অপরিহার্য। মধুর বহু উপকারিতা রয়েছে। মধু খেলে যৌনশক্তি বৃদ্ধি পায়। পুরুষাঙ্গে নিয়মিত মালিশ করলে তা হৃষ্টপুষ্ট হয়। নিয়মিত মধু খেলে বা মালিশ করলে ফল পাওয়া সম্ভব। কেউ যদি মনে করেন যে কিছুদিনের মধ্যেই ফল পেয়ে যাব, তবে এই ধারণা করা হবে ভুল, অপেক্ষা করতে হবে। আপনি যদি খাঁটি মধু ব্যবহার না করেন, তাহলে আপনাদের তেমন কোনো উপকারে আসবে না। এই খাঁটি মধু আপনি কোথায় পাবেন? এই খাঁটি মধু আপনি আপনার পরিচিত কোনো মধুর দোকান বা যারা গাছ থেকে মধু সংগ্রহ করে তাদের কাছ থেকে নিতে পারেন। খাঁটি কালোজিরা। খাঁটি কালোজিরা সর্বরোগের উপশম। ইসলাম ধর্মমতে কালোজিরা সকল রোগের জন্য উপকারী। এর কারণ, একটি বিশুদ্ধ হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে কালোজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ, যার অর্থ একমাত্র মৃত্যু ছাড়া অন্য সকল রোগ প্রতিরোধ করার ক্ষমতা কালোজিরার বিদ্যমান। তবে চলুন জেনে নেওয়া যাক কালোজিরার কিছু অসাধারণ উপকারিতা সম্পর্কে। কালোজিরা খেলে যৌনশক্তি বৃদ্ধি পায়, স্মরণ শক্তি বৃদ্ধি পায়, মাথা ব্যথা নিরাময়ে, সর্দি সারাতে, বাতের ব্যথা দূরীকরণে, বিভিন্ন প্রকার চর্মরোগ সারাতে, হার্টের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে। তবে খেয়াল রাখবেন যেন কালোজিরা খাঁটি হয়। কালোজিরা ও মধু একসাথে আপনারা প্রতিদিন সকালে খান এবং মালিশ করেন, তাহলে আপনাদের যাদের লিঙ্গ বাঁকা আছে তাদের লিঙ্গ সোজা হয়ে যাবে, লিঙ্গ অনেক বেশি শক্তিশালী হবে, এর ফলে দীর্ঘ সময় সহবাস করতে পারবেন। তো দর্শক, আমাদের আজকের টিপসে লাগবে পান পাতা এবং কচি শিমুল গাছের মূল। শিমুল গাছের মূল আপনাদের অনেক বেশি যৌন জীবনে কাজ করে থাকে। আপনারা এটি কিভাবে ব্যবহার করবেন এবং আপনারা এটি কিভাবে খাবেন, তার জন্য আপনারা প্রথমে পান পাতাটিতে 3 থেকে 4 টুকরো শিমুল গাছের মূল দিয়ে দিবেন। পরে আপনারা পরিমাণ মতো কালোজিরা ও আধা চামচ পরিমাণ মধু দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা ভালো করে এই উপকরণগুলো মিক্সড করবেন, ঠিকভাবে মিক্সড করে নেবেন। মিক্সড হলে আপনারা প্রতিদিন রাতে খাবারের পর খেয়ে নেবেন। পান পাতা খেলে আপনাদের কোনো প্রবলেম হবে না। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী পান খেলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগকেও প্রতিহত করা যায়। যৌনজীবন সক্রিয় রাখতে পানের গুণাগুণ অপরিসীম। পান বাড়ায় কামশক্তি, অর্থাৎ যদি পান খাওয়া অভ্যেস করেন তাহলে নিশ্চিন্তে থাকুন, আপনার সঙ্গী বা সঙ্গিনীর কাছে হয়ে উঠবেন আরও বেশি প্রাণোচ্ছল। এইভাবে যদি আপনারা খান, তাহলে আপনাদের অনেক যৌনশক্তি বেড়ে যাবে এবং 20 মিনিটের মধ্যে শরীর গরম হয়ে যাবে। একটি কথা মনে রাখবেন, কখনো ভরা পেটে সেক্স করা ঠিক না, তাই খাবারের পর মিনিমাম 1 ঘন্টা পর সহবাস করা উত্তম। যদি আপনারা এই টিপসটি ফলো করে পালন করেন, তাহলে ইনশাল্লাহ 40 মিনিট অনায়াসে সহবাস করতে পারবেন। সবশেষে উপকরণগুলোর নাম আরেকবার বলছি, খাঁটি মধু, কালোজিরা, শিমুল গাছের মূল ও পান পাতা। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, পারলে শেয়ার করবেন, কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।